নদিয়ায় যে ঘটনা ঘটে গেল কাজের মানুষ কাছের মানুষ যেই মানুষটা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের মধ্যে থাকে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তার তীব্র ধিক্কার নিন্দা আমরা করছি এবং আমার গড আমার ভগবান যার হাত ধরে রাজনৈতিক উত্থান সেই মানুষটাকে যারা নৃশংসভাবে হত্যা করলো তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি আমরা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব আমরা বলছি যে ক্যাচরা পাড়ার ক্যাচরা মুকুল রায় যেই ঘটনা নদিয়া জেলা জুড়ে এবং একজন ভালো মানুষ কাজের মানুষ সাধারণ মানুষের চব্বিশ ঘন্টার সাথে যে থাকে আমাদের প্রিয় সত্যদা আমাদের খুব খারাপ লাগছে যে মানুষটা আজকে চলে গেলেন এইভাবে আমার গা গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে আমার ভাষা হারিয়ে ফেলছি আমরা কার্যত বিষয়টাকে ধিক্কার জানাই যে কাজের মানুষ কাছের মানুষ এরকম একটা মানুষকে যেই মানুষটি আজ সরস্বতী পুজোর একটি উদ্বোধন করতে গেছিলো তাকে নৃশংসভাবে যেভাবে তারা হত্যা করল এই সাম্প্রদায়িক শক্তি এই কাঁচরা পাড়ার ক্যাচরা মুকুল রায় এই দায় সম্পূর্ণ তার আমরা এর তীব্র ধিক্কার আমরা জানাই এবং বিজেপিকে কিভাবে জব্দ করতে হয় এবং বিজেপিকে কিভাবে এক হাতে নিতে হয় আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা আমরা নদিয়া জেলা জুড়ে আমরা দেব ফলে রাজ্যের মানুষ এর বিরুদ্ধে পথে নামবে আমরা নদিয়াবাসী আমরা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা আমরা নামব ফলে আমাদের আমরা আমাদের একটা বটগাছ আমাদের পাশ থেকে যারা কেড়ে নিল তাদেরকে কিভাবে এক হাতে নিতে হয় তা আমরা জানি ফলে আজকে যে ঘটনা বিজেপি ঘটালো এবং ক্যাচরা পাড়ার ক্যাচরা মুকুল রায় আর টাকলা অমিত শাহ নেতৃত্বে নদিয়া জেলা জুড়ে আমাদের শ্রদ্ধে আমাদের শ্রদ্ধায়ও আমার গড ভগবান যার হাত ধরে আমার তৃণমূল যুব কংগ্রেসে আসা সেই মানুষটাকে যারা কেড়ে নিল তাদেরকে কিভাবে। লড়াইয়ের মাধ্যমে মাঠে লড়াইয়ের মাধ্যমে রাজনীতির মাধ্যমে কিভাবে হেরিটেজ বাংলানিউজ ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে